सब दिन होत नहीं। गोदी मीडिया गो बैक, गोदी मीडिया चोर है चोर है, भागो यहाँ से। न्यूज स्टूडियो ते एसी कमरा ते लिपस्टिक लागिए खबर परिवेशन और जनगणर पासे गिए खबर परिवेशन करा आसमान जमीन पार्थक्य। बिहारे आज के खेला हो गया, आज तक न्यूज़ एंकर अंजना ओमकासा সেখানে পৌঁছেছে খবর পরিবেশন করতে, কিন্তু তাকে দেখা মাত্রই জনগণ গর্জে উঠেছে গদি মিডিয়া চোর হে, গদি মিডিয়া চোর হে, গদি মিডিয়া গো ব্যাক, গদি মিডিয়া গো ব্যাক। আর দেখুন ভিজে বিড়ালের মতো দাঁড়িয়ে আছে ডাকাতটা। ডাকাত কেন বললাম, এরা মিডিয়ার নামে, সাংবাদিকতার নামে এরা দেশকে লুটতে বসেছে, বরবাদ করতে বসেছে। বিকেল পাঁচটা থেকে রাত দশটা অবধি বিভিন্ন রকম ডিবেট, কিন্তু সরকারকে প্রশ্ন করা ছেড়ে দিয়েছে। এই পার্টির নেতা এই করেছে, ওই পার্টির নেতা ওই করেছে, পাকিস্তানে টমেটোর সস্তা, পাকিস্তানে ইমরান খান বাথরুম করতে গেছে, আর দেশের মানুষ, গরিব মানুষের বেহাল দশা, জিনিসের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বেরোজগার 70 বছরের ইতিহাসে সরকারকে প্রশ্ন করতে ভুলে গেছে। তাই জনগণের বিক্ষোভের মুখে বিভিন্ন রকমভাবে আমরা দেশের চাটুকার দালাল গদি মিডিয়াদেরকে দেখতে পাচ্ছি। জনগণের ক্ষোভ, জনগণের রাগ, জনগণের গুসা, গত 7-8 বছরে এই গদি মিডিয়াদের চাটুকারিতা গোলামতি একদম দেখার মতো। মানুষ সেগুলো দেখেছে, এদের জহিরেলারা ডিবেট, বিষাক্ত ডিবেটের কারণে আজকে মানুষ মানুষকে ঘৃণা করতে শুরু করেছে। এই মানুষ একজন আরেকজনকে ভাই মনে করতো, আজকে দুশ্মন মনে করছে একমাত্র এই দালাল মিডিয়া গুরুর জন্য। দেশে কিভাবে অশান্তি হবে, দেশে কিভাবে দাঙ্গা হবে, বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত এই ডিবেট এরা চালিয়ে থাকে। গত 7-8 বছরে জিনিসের মূল্যবৃদ্ধি, তার সাথে সাথে বেরোজগার, এখানেও থেমে নেই। দেশে কতগুলো দাঙ্গা হয়েছে, কত বেগুনা মানুষের, নিরুহ মানুষের জীবন গেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত যুবক যুবতী তারা রক্তাক্ত হয়েছে একমাত্র এই গদি মিডিয়াগুলোর কারণে। তাই বিভিন্ন জায়গা থেকে দেখতে পাওয়া যাচ্ছে এই মিডিয়াদের ক্লাস শুরু করেছে সাধারণ জনগণ। দর্শক, এই ভিডিও নিয়ে আপনাদের রায়, আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করুন, ভালো লাগলে লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।